হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা হচ্ছে সকালবেলা আমি আমার ইনডোর প্ল্যান্টসগুলোতে একটু পানি দিয়ে আছি। তো এখন চলে আসলাম কিচেনে, সকালের নাস্তাটা তৈরি করব। এখানে কিছু মুগ ডাল রান্না করেছে চিকেন দিয়ে এর আগের দিন রাত্রে। তো এগুলো একটু গরম করে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইভাবেই। আর পাশে চুলে চাটাও বসিয়ে দিয়েছি। আজকে রুটি বানাবো, রুটির সাথে থাকবে মুগ ডাল। আর যে হালুয়াটা তৈরি করেছিলাম ওই হালুয়াটাই থাকবে, আর রুটি বানাচ্ছি এখন। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি যে আমার হালুয়ার রেসিপিটা সম্বন্ধে আপনারা এত সুন্দর কমেন্টস করেছেন, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পড়লে ভিডিও বানার উৎসাহটা আরও বেড়ে যায়। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আপনাদের সাপোর্টে আমি যাতে এভাবে এগিয়ে যেতে পারি, সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। তো আমি রুটি বানিয়ে এখন রুটিগুলো সেকে নিয়েছি। বাচ্চারা অলরেডি খেয়ে ওরা স্কুলে চলে গিয়েছে। তো আমি রুটি বানিয়ে এখন আপনাদের ভাইয়া আমি বসে নাস্তাটা করে নিব। আজকে রুটির সাথে যে হালুয়াটা তৈরি করেছি ওটা খাবো। বাচ্চারাও খুবই মজা করে খেয়েছে, ওরা এত পছন্দ করেছে যে হালুয়াটা মানে নিমিষে শেষ। এই যে এ চার পিস রয়েছে। তো আমি এখন বসলাম, আমি বসে এখন রুটির সাথে হালুয়াটা খাবো। আমি রুটির সাথে মানে খেয়ে নিলাম হালুয়াটা, চাটাও খেয়ে নিয়েছি। এখন সব কিছু ক্লিন করে ধুয়ে নিব। আর যেটা হালুয়া করেছিলাম ওই সার্ভিং ডিশটা একটু ধুয়ে পানি ঝরাইয়ে এখন একটু মুছে আমি শোকেসে রেখে দিচ্ছি। আমি এই গেস্ট রুমে কিন্তু শোকেসটা রেখেছি, কারণ আমার কিচেনে রাখলে অনেক নোংরা হয়ে যায়। কিচেনে যেহেতু তেল চিটচিটে একটা ভাব থাকে, সবসময় রান্না বান্না হয়, সেজন্য আমি কিচেনে একটা শোকেস তৈরি করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর রমজান মাস তো এসে যাচ্ছে, কিছু কিছু কাজ গুছিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আজকে রান্না করব, দুপুরে রান্নায় থাকবে আজকে দেশি মুরগির ঝোল। সেজন্য এখানে একটা 3 কেজি মুরগি আপনাদের ভাইয়া নিয়ে আসলো। এটা আমি একটু হালকা গরম পানিতে ভেজাতে দিয়েছি। এভাবে দিলে কিন্তু তাড়াতাড়ি একদম বরফটা গলে যায়। আর এখানে আমি বের করে নিয়েছি চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালটা দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। তো আমি যে প্যাকেটজাত যে খাবারগুলো আছে যে মাসের বাজার, সেগুলো এভাবে ক্যাবিনেটে রেখে দিই। আর চালটাও নিয়ে নিয়েছি, এখানে প্রায় 1 কেজি চাল নিয়ে নিয়েছি। মুগ ডালও একটু তেলে আমি ভেজাতে দিয়েছি, আর মসুর ডালটাও ভেজাতে দিয়েছি। সব কিছু রান্নার আগে প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর কি। আর এটা একটা সরিষার তেল, আমি ঘরের বাজার ভিডি থেকে অর্ডার করেছি। কিছু কিছু বাজার আমি রমজান মাসের জন্য করে নিয়েছি। আর এই সরিষার তেলের রান্নাটা কিন্তু আমাদের পরিবারে সবাই খেতে খুব ভালোবাসে, আপনাদের ভাইয়া বিশেষ করে। সরিষার তেল দিয়ে সব কিছু রান্না করতে হয়। তো আমি সরিষার তেলটা একটু নিয়ে নিয়েছি, এটা এসেছিল এর আগের দিন, আমি তো খুলিনি। তো রান্নার আগে একটু খুলে তারপর এখন কন্টেনারে নিয়ে নিচ্ছি। তো আমার ঘরে প্রচুর কাজ চলছে, বাইরের কালার হচ্ছে মানে বাড়ির বাইরে, তারপরে ঘরেও কিছু কিছু কাজ হচ্ছে, আমার সাদেও কিছু কাজ হচ্ছে। সব কিছু মিলিয়ে চারিদিকে শুধু কাজ আর কাজ। তো আমি নেক্সট ব্লগে সেটা শেয়ার করব কী কী কাজ হচ্ছে আমার বাড়িতে। আর চিকেনটা খুব ভালো করে আমি ধুয়ে একদম রেগুলার কাট করে নিয়েছি। এখানে 3 কেজি ওজনের এটা হচ্ছে দেশি মুরগি, তো সেই হিসাবে আমি মশলাগুলো অ্যাড করব। এই মুরগির রান্নাটা আপনারা অবশ্যই পাশে ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, এখানে চাইলে আপনারা পেঁয়াজ বাটাটাও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে টক দই।
আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়োটা একটু বেশি লাগবে যেহেতু ঝোল রান্না করব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো এখানে হলুদ গুঁড়ো হবে, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর এখানে কিছু তেজপাতা, এলাচ, লং, কিছু কালো গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে আমি 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে রাখলে রান্নাটা খুবই ভালো হয় আর খেতে খুবই ভালো লাগে। দেশি মুরগি আমি এভাবেই রান্না করি, আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে, অসম্ভব মজার হয় এভাবে চিকেনটা রান্না করলে। তো আমি মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা পরে আমি চুলোতে বসিয়ে দিব। রেখে দিচ্ছি 1 ঘন্টা পরে আমি চুলোতে বসিয়ে দিলাম। এখন রান্নাটা শুরু করে দিব, চুলোটাও জ্বালিয়ে দিলাম, আর পাশের চুলো আমি খিচুড়িটাও রান্না করে নিব। খিচুড়ির জন্য এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, সরিষার তেল দিয়ে রান্না করছি আজকে সব রান্নায়। আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে একটু হালকা ভেজে তারপর আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এই খিচুড়ি রান্নার একটা ভিডিও আমি আপলোড করেছি অনেক আগে, তো সেজন্য আর ডিটেলসে দেখাচ্ছি না। আর চিকেন থেকে দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল বেরিয়ে গিয়েছে, অল্প একটু আজকে পানি দিয়ে আমি রান্না করব, তেমন একটা পানি দিব না। এভাবে আজকে চিকেনটা রান্না করছি। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আগে একটু বেরাস্তা করে নিয়েছিলাম, তারপর গরম মশলা দিয়ে, তারপর আমি আদা রসুন বাটা দিয়েছি। পাশের এই যে চাল, চিনি গুঁড়ার চালটা আমি একটু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আন্দাজ মতো 1 কেজি চালের মধ্যে যা যেরকম মশলা লাগবে আর কি ওইভাবে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কিছু ডাল, আন্দাজ মতো ডাল দিয়ে দিয়েছি। এগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো ডালটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব আগে, তারপর আমি চালটা অ্যাড করে দিব। চিকেন থেকে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে, আমি এখনও পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি, খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন, তবে আমার বাসায় আমার মানে আপনাদের ভাইয়া আলু দিয়ে চিকেন রান্না করলে একদমই মানে পছন্দ করে না, সেজন্য চিকেনটা অ্যাড করলাম না। তো আমি নেড়ে ছেড়ে খুব ভালো করে কষিয়ে, একটু দেখতে পাচ্ছেন পানি কমে এসেছে, তো এই অবস্থায় আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা সবসময় অ্যাড করবেন, গরম পানিটা দিলে রান্নাটা খুবই স্বাদ হয়। তো আমি পানিটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে এভাবে রেখে দিব আরও 20 মিনিট, সিদ্ধ করে নিব। 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন রান্নাটা একদম হয়ে গিয়েছে, চিকেনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া। তো দিয়ে আমি নেড়ে ছেড়ে আরও আমি 10 মিনিট এভাবে দমে রেখে নামিয়ে নিব, আর ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। এভাবে রেখে দিব আরও 10 মিনিট, রান্নাটা একদম হয়ে যাবে। তো রান্নাটা হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা, আর আমি একটা সার্ভিং বোলে নিয়ে নিয়েছি সুন্দর করে। তো সবাইকে লাঞ্চটা দিয়ে দিব, লাঞ্চ করে নেবে সবাই। দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এই চিকেনটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন সবাই দুপুরে খাবারটা খেয়ে নিব, খিচুড়িটা আমার রান্না করা হয়ে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি।
আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।